আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমরা দুটি 7-সিটার গাড়ি দেখাবো, এর সঙ্গে 5-সিটার গাড়িও দেখাবো আপনাদের। তো আমরা ফার্স্ট টাইম যে 5-7-সিটার গাড়িটি দেখাবো, এটি হচ্ছে আপনার পাসো সেতি 2009 মডেল, 12 রেজিস্ট্রেশন করা সিলভার কালারের একটি গাড়ি, খুবই ভালো ফিটিংসের। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা যে পাসো সেতি গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু 7-সিটার গাড়ি এবং এটি ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ারের, খুবই চমৎকার এবং ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু অনেকটা জিপ টাইপের, একটু উঁচু ক্যাটাগরির গাড়ির মধ্যে এটি পড়ে যাচ্ছে এবং ভিতরের লুকিংটি খুবই চমৎকার। যারা 7-সিটার গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন, খুব রিজনেবল প্রাইসে গাড়িটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির বাম দিকে সম্পূর্ণ ভিউটা দেখলাম, আমরা গাড়িটির পিছনের ভিউটা দেখার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা গাড়িটির পিছনের ভিউটা দেখাচ্ছি আপনাদের, খুবই চমৎকার নিউ শেপের একটি পাসো সেতি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। পাসো সেতির লাইটগুলো কিন্তু খুবই চমৎকার হয়, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্টাইলিশ এবং খুবই চমৎকার। এবং পিছনের যে গ্লাসগুলি সম্পূর্ণ টিন্টেড গ্লাস, সামনের সাইডের এবং পিছনের ফুল টিন্টেড গ্লাস এবং গ্লাসের সঙ্গে একটি ওয়েফারের অপশনও আছে এবং সামনে এবং পিছনে দুটি ডাবল পাডের স্টিল বাম্পারের ব্যবহার করা হয়েছে এবং গাড়িটিতে রেইন শেডের ব্যবহার হয়েছে। খুবই সুন্দর একটি গাড়ি, টায়ার কন্ডিশনও ভালো, অ্যালো রিম সহ আমরা পেয়ে যাব। আমরা গাড়িটির ভিতরে চমৎকার ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। ভিউয়ার্স, আমরা পাসো সেতির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু 7-সিটের, যথেষ্ট কমফোর্টেবল সিট এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে। আমি একটু আপনাদের সিটের ব্যবহারটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। আপনি চাইলে এই সিটটি নর্মালি আপনি আপনার সুবিধা মতো ফোল্ডিং করে নিতে পারবেন এবং গাড়িটির সামনের দিকে আপনি আগিয়ে নিতে পারবেন। আপনার 7-সিটের যে প্যাসেঞ্জার যারা, তারা ভিতরে ওঠার জন্য যে স্পেশাল অপশনটি সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো খুবই চমৎকার এবং যথেষ্ট স্মার্ট সিট এবং সিটের দুই পাশে আমরা দুটি কাপ হোল্ডারের ব্যবস্থাও পেয়ে যাব। ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি টয়োটা পাসো সেতি গাড়ি আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সিটগুলি খুবই চমৎকার এবং লাক্সারিয়াস। এখানে আরও কিছু ভালো ফিটিংস আছে, আমি আপনাদেরকে ফিটিংসগুলো দেখানোর চেষ্টা করবো। আমি ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির প্যাড, ডোর প্যাড এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমরা দেখতে পাচ্ছি এবং সিটগুলো ফেব্রিক্স কিন্তু খুব আধুনিক ফেব্রিক্স এবং খুবই লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়েছে গাড়িতে। এবং গাড়ির যে গিয়ার বক্সের প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের ব্যবহার হয়েছে গাড়িতে। এবং গাড়ির মাইল মিটারের যে অপশনটি এটিও খুবই চমৎকার এবং গাড়িতে দুটি এয়ারব্যাগেরও ব্যবহার হয়েছে সামনে। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনে থেকে আরেকবার একটু দেখার চেষ্টা করছি। আমরা গাড়িটির ভিতরের এবং পিছনের ফুল ভিউটা আপনাদেরকে দেখালাম, এবার আমরা ডান দিক থেকে সামনের ফ্রন্ট ভিউটি, ক্রসিং ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই আধুনিক একটি গাড়ি, খুবই চমৎকার। যারা 7-সিটার গাড়ি খুঁজছেন, তেলের গাড়ি, কম সিসির 1500 সিসির গাড়ি খুঁজছেন, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি 2009 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012 সালে। অরিজিনাল তেলের গাড়ি, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার, 7-সিটার গাড়ি। আপনারা অনেকেই 1500 সিসির 7-সিটির গাড়ি খুঁজছিলেন, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000, তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই ফিজিক্যালি আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন। এর সাথেও আমাদের আরও একটি টয়োটা অ্যাভেঞ্জার গাড়িও আমাদের শোরুমে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এরপরে যে গাড়িটি দেখাবো আরও একটি 5-সিটার গাড়ি দেখাবো, এরপরে 7-সিটার গাড়িটি দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টয়োটা প্রোবক্স GL গ্রেডের এবং গাড়িটিতে খুব ভালো ফিটিংসের অপশন আছে। এই ফিটিংসের মধ্যে এই লুকিং গ্লাসটি আমরা অটো সিস্টেম পেয়ে যাবো, এটি হচ্ছে জাপান থেকে বিল্ট ইন সেটআপ, এই অপশনটি এসেছে। আমরা জানি অনেকেই GL গাড়িতে শুধু সামনের দুটি দরজায় পাওয়ার থাকে, কিন্তু আমরা এই গাড়ির লুকিং গ্লাসটিও পাওয়ার সহ পেয়ে যাব। সো আপনারা বুঝতেই পাচ্ছেন 2011 মডেল 16 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা প্রোবক্স গাড়ির ফ্রন্ট ভিউটা আমরা দেখতে পাচ্ছি, খুব চমৎকার। আমরা ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে 20 সিরিয়ালের একটি টয়োটা প্রোবক্স গাড়ি আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
ভিউয়ার্স, আমরা গাড়িটির ভিতরে ভিউ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িটি কিন্তু জিএল এ কিন্তু আমরা নর্মালি এই উইন্ডো গ্লাসের সুইচটি পেয়ে যাব। আমরা এই গাড়িতে উইন্ডো গ্লাসের সুইচ পেয়ে যাচ্ছি এবং গাড়িটির ইন্টেরিয়ারটাও যথেষ্ট ফ্রেশ আছে। আমরা ড্যাশবোর্ডটাও একটু ফলো করি। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন কিন্তু আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। গাড়িটি খুবই সুন্দর অবস্থায় আছে। সিএনজি এবং অকটেন দুটি অপশনই আমরা পেয়ে যাব গাড়িটিতে। আমরা গাড়িটির সিটের ভিউটা আপনাদের দূর থেকে একটু দেখিয়ে রাখি। খুবই চমৎকার ভিউ এবং সামনের সিটগুলো খুবই লাক্সারিয়াস এবং টোটালি আপনার লেদার ইন্টেরিয়ার করা। এটি কিন্তু আপনার ডাবল সেলাইয়ের একটি ফিটিং লেদারের ব্যবহার হয়েছে গাড়িতে। তো ভিউয়ার্স, আমি গাড়িটির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়িটির পিছন থেকে ডান দিকের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটি কিন্তু হোয়াইট কালারের জিএল গ্রেডের একটি টয়োটা প্রোবক্স 2011 মডেল, 16 সালে রেজিস্ট্রেশন করা। সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে গাড়িতে। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা গাড়িটির ডান দিকের ফুল ভিউ দেখতে পাচ্ছি। টয়োটা প্রোবক্স 2011 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, সিএনজি করা। এটি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের জিএল গাড়ি আমরা দেখতে পাচ্ছি, হোয়াইট কালারের গাড়ি। আপনারা যারা আপ মডেলের প্রোবক্স বা সাকসিড কিনতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন, কারণ আমাদের নিকট 2010 মডেলের আরও একটি প্রোবক্স গাড়ি আপনারা পেয়ে যাবেন 90 লিটার সিএনজি সহ। সো আপনার দুটি কালারই আছে, আপনার সাকসিডটি হচ্ছে আপনার সিলভার কালার আর প্রোবক্সটি হচ্ছে আপনার হোয়াইট কালার। দুটি আপ মডেলের যথেষ্ট ভালো গ্রেডের এবং ভালো কন্ডিশনের দুটি গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটির মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, সিএনজি সহ জিএল গ্রেডের একটি টয়োটা প্রোবক্স। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 8,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 8,70,000। তবে আমরা যে প্রাইসটি আপনাদেরকে বলছি আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমাদের শোরুমে কিন্তু হিউজ কালেকশন থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রায় 30 থেকে 35টি গাড়ির সমন্বয়ে আমাদের শোরুমটি কমপ্লিট অবস্থায় আছে। আপনারা যারা হিউজ গাড়ি দেখে একটি গাড়ি পছন্দ করে কিনতে চান তারা অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁ নাবিস্কো এরিয়াতে চলে আসতে পারেন। তো বন্ধুরা, এরপরে আপনাদেরকে আরও একটি 7-সিটের টয়োটা নোহা গাড়ি দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আপনার টয়োটা নোহা 2003 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু অনেক পরে 2008 সালে রেজিস্ট্রেশন করা। খুবই ভালো অবস্থায় এই গাড়িটি আছে। আপনারা যারা খুব ভালো কন্ডিশনের নোহা গাড়ি খুঁজছেন নিউ শেপে তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি কিন্তু 2003 মডেল, বাট এই গাড়িটি কিন্তু শেপটি হচ্ছে সম্পূর্ণ নিউ শেপের একটি গাড়ি। এটি হচ্ছে আপনার 2005-06 যে শেপটি সেম শেপের, মানে নিউ শেপের একটি নোহা গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছি সম্পূর্ণ নিউ শেপের লাইট এবং বাম্পার গ্রিল, আমরা একটু গ্রিল আর বাম্পারটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে কিন্তু নিউ শেপের গ্রিল দেখতে পাচ্ছি এবং যে বাম্পারটি সম্পূর্ণ নিউ শেপের, যেখানে নিউ শেপের ফগ লাইটের ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িটিতে আরও একটু স্মার্ট বাম্পারের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার ভিউয়ের একটি টয়োটা নোহা 2003 মডেলের, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালের গাড়িটি দেখতে পাচ্ছি। আমি গাড়িটির টায়ার কন্ডিশনটা আপনাদেরকে না দেখালেই নয়, কারণ চারটি টায়ারই নতুন অবস্থায় আছে। যারা নতুন টায়ার সহ গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, কারণ একটা চারটা টায়ার কিনতে গেলে যথেষ্ট বড় অ্যামাউন্টের ব্যাপার হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো, এরপরে পিছন থেকেও দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা গাড়িটির পিছনের সিটগুলো দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। ফেব্রিক্সের সিট আপনারা দেখতে পাচ্ছেন, এখনও সিটগুলো যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এবং গাড়িটির আমরা সিলিংয়ের কন্ডিশনটা দেখাই, অলমোস্ট নিউ কন্ডিশনের সিলিং এবং সেন্ট্রাল এসির অপশন আছে এই গাড়িটিতে, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। আমি গাড়িটির ফ্রন্ট সিটগুলো বা ড্যাশবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থায় আছে এবং গাড়িটিতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন সহ আমরা পেয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ। আমি এবার গাড়িটির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা টয়োটা নোহা এক্স নোহা, এই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি পিছনের ডান দিকের ফুল ক্রসিং ভিউটি। এই গাড়িটি কিন্তু 90 লিটার সিএনজি সহ আপনারা পেয়ে যাবেন। তেল এবং সিএনজি সহ যারা এই গাড়িটি কিনতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। তো ভিউয়ার্স, এই গাড়িটির আমরা ফুল ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমরা ফ্রন্ট ভিউটা দেখালাম, ব্যাক ভিউটা দেখালাম, আমরা যে পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছি এটি কিন্তু নিউ শেপের লাইট। আপনি 6-7 এই লাইটটি পেয়ে যাবেন, এলইডি ভার্সনের লাইট সহ আমরা এই গাড়িটি পেয়ে যাচ্ছি। এবং উপরে একটি চমৎকার একটি স্পয়লারও আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি। এবং পিছনে ওয়েফার সিস্টেম এবং সামনে পিছনে দুটি ডাবল পার্টে নতুন স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে। তার মানে আপনারা এই গাড়িটি নিয়ে তেমন কোনো কিছু করার অপশন থাকবে না, সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আপনাদেরকে আমরা গাড়িটি বুঝিয়ে দেব।
তো ভিউয়ার্স, আমরা হোয়াইট কালারের যারা গাড়ি খুঁজছিলাম তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারি। 7 সিটের, খুবই ভালো কন্ডিশনের। আর এই গাড়িগুলোর সুবিধা হচ্ছে এই গাড়িগুলোর পার্টসের দাম খুবই রিজনেবল। আপনি যদি একটা নতুন রিকন্ডিশন ইঞ্জিন কিনতে চান, জাপানিজ ইঞ্জিন, সেক্ষেত্রে এই গাড়িটির ইঞ্জিনের দাম হবে মাত্র 35 থেকে 40 হাজার টাকা। সো আপনার যদি কখনও ইঞ্জিন ডিস্টার্ব করে তাহলে আপনি খুব সহজেই একটা ইঞ্জিন, নতুন ইঞ্জিন ইনস্টল করে নিয়ে আবার লং টাইম ভালো সার্ভিসের সুবিধা পেতে পারেন। যার কারণে আমি বলবো, যারা আপনার নতুন ভালো গ্রেডের ভালো কন্ডিশনের নোহা খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন। এই গাড়িটি 2003 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, 90 লিটার সিএনজি সহ খুব ভালো ফিটিংসের একটি গাড়ি আপনাদেরকে দেখালাম। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,40,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,40,000। তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার বিডি 257 তেজগাঁ নাবিস্কু এরিয়াতে চলে আসবেন, তাহলে খুব সহজে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।